প্রিয় ও স্নেহের দু সালের নতুন বছরে নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করে তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর থার্ড সেমিটির অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার সিলেবাস প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের থার্ড সেমিটির অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ফুল মার্কস থাকবে একশো তার মধ্যে নব্বই নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর দশ নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে নব্বই নম্বরে যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসে দেখে নাও তোমাদের থাকবে হিমালয় দর্শন খেয়া নিরুদ্দেশ ভাঙার গান চন্দ্রনাথ আমরা এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ে পর্যায়ক্রমিকের সমস্ত রচনা অর্থাৎ দেশের ঝড় বৃষ্টি ধিবর বৃত্তান্ত ইলিয়াস দাম নগর নবনম সৃষ্টি আকাশের সাতটি তারা চিঠি আবহমান রাধারানী এই বিষয়গুলোও কিন্তু থাকবে তার পাশাপাশি তোমাদের অব্যয় ক্রিয়া গল্প লিখন এবং প্রবন্ধ রচনা এবং তার পাশাপাশি তোমাদের প্রথম দ্বিতীয় ও পর্যায়ক্রমিকের ব্যাকরণ ও নিমিত্তির সমস্ত অধ্যায় থাকবে অর্থাৎ তোমাদের থাকবে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন উপসর্গ অনুসর্গ ভাব সম্প্রসারণ বাংলা শব্দ ভাণ্ডার শব্দ পদ বিশেষ বিশ্বন বিস্তারিত আলোচনা এই বিষয়গুলো কিন্তু থাকবে তার পাশাপাশি তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরির চিহ্নিত তিনটি গল্পই কিন্তু থাকবে ভালো করে সিলেবাসটা দেখে নাও এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণির থার্ড স্যামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোয়েশ্চেন্ট দেখতে পাচ্ছ ফুলমার্কস তোমাদের রয়েছে নব্বই আর সময় তোমাদের রয়েছে তিন ঘন্টা পনেরো মিনিট প্রথম পনেরো মিনিট থাকবে শুধুমাত্র কোশ্চেন পেপার পড়ার জন্য তো একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো আঠেরোটি প্রদীপস্টেমান এক করে এক ইন্টু আঠেরো সমান সমান আঠেরো প্রথম দিবর বৃত্তান্ত নাটকটির মূল রচনা মেঘদূতম কুমার সম্ভবম অভিজ্ঞান শকুন্তলম না রঘুবংশ উত্তরে অভিজ্ঞান শকুন্তলম পরে প্রশ্ন বীর হনুমান কার আদেশে মট অট্টালিকা ভেঙেছেন চণ্ডী সীতা মনসানা অন্নদা উত্তরে চণ্ডী প্রশ্ন ইলিয়াস কত বছর বয়সে সর্বহারা হয়ে পড়েছিল সত্তর বছর বয়সে বাহাত্তর বছর বয়সে চুয়াত্তর বছর বয়সে না ছিয়াত্তর বছর বয়সে উত্তরে সত্তর বছর বয়সে প্রশ্ন নবনম সৃষ্টি রচনাংশে যে ভাষাকে লেখক বলেছেন আত্মনির্ভরশীল হিন্দি বাংলা ইংরেজি না সংস্কৃত উত্তরে সংস্কৃত প্রশ্ন হিমালয় রেল রোড যেখান থেকে শুরু হয়েছে দার্জিলিং শিলিগুড়ি কার্শিয়াং কালিম্পং ধরে শিলিগুড়ি প্রশ্ন নিস্তব্ধ মুহূর্তগুলি কেঁপে ওঠে নদীর ঢেউয়ে প্রবল বাতাসে তীব্র জলস্রোতে সাগর গর্জনে ধরে সাগর গর্জনে প্রশ্ন খেয়া কবিতায় দুই তীরে কটি গ্রাম আছে তিনটি চারটি পাঁচটি দুটি দুটি পরে প্রশ্ন কামরাঙা লাল মেঘ যার মতো মৃত মনিয়ার মতো লাল বটফলের মতো চাঁদের জোৎস্নার মতো মৃত ঢেউয়ের মধুতবে মৃত মনিয়ার মধু প্রশ্ন এভে না তার কি নেভে না বেদনা দুঃখের আগুন যন্ত্রণা ঘরের প্রতিপুত যন্ত্রণা প্রশ্ন গাজনের গা বাজনা বাজায় গাজন অনুষ্ঠিত হয় বৈশাখ মাসে শ্রাবণ মাসে আশ্বিন মাসে না চৈত্র মাসে উত্তরে চৈত্র মাসে প্রশ্ন খাঁটি লোকের কথা বিকল্প হয় না মূল্য হয় না নরচর হয় না ব্যাখ্যা হয় না উত্তর হবে হয় না প্রশ্ন মারত কি বাদ কিসের মতো হাতিসুর হাতির দাম হাতির দাঁত হাতির ওজন হাতির দাঁত প্রশ্ন বঙ্গমাতা চরণে যে ফুলের কথা কবি বলেছেন পদ্ম গোলাপ জবানা না চাপা উত্ত্রবে পদ্ম প্রশ্ন নিরুদ্দেশ গল্পে উল্লেখিত খবরের কাগজের বিজ্ঞাপনগুলির বিষয় ছিল গৃহসজ্জা অলংকার নিরুদ্দেশ না পাত্রপাত্র উত্ত্রবে নিরুদ্দেশ প্রশ্ন রাধানি ঘর ঝাড় দিতে গিয়ে খুঁজে পেয়েছিল একটা স্বর্ণ একটা ছবি একটা নোট মায়ের ওষুধ্রবে একটা নোট চন্দ্রনাথের কপালের মধ্যস্থলে ছিল চন্দনের টিব শিরায় রচিত ত্রিশুল চিহ্ন দা কোনটি নদ্রবে শিরায় রচিত চিহ্ন ত্রিশুলচিহ্ন সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে বক্তাকে ইলিয়াস ইলিয়াসের পত্নী অতিথি মোহাম্মদ শাহ অতিথি প্রশ্ন রথ থেকে দহ এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন অপনিহিতি সরলভ ধ্বনি বিপর্যয় সমীভাবন তবে ধ্বনি বিপর্যয় প্রশ্ন বোধ হয় যে শ্রীর অব্যয় তা হলো সংশয় সূচক সমর্থন সূচক না আবেগসূচক সংশয় সূচক প্রশ্ন মা আমাকে ভাত দিচ্ছেন এখানে দিচ্ছেন হলো সকর্মক্রিয়া, দ্বি অকর্মক্রিয়া অসম্পূর্ণ ক্রিয়া উত্তরের দ্বি ক্রিয়া প্রশ্ন তৎসম শব্দের অর্থ বাংলার সমান ইংরেজির সমান হিন্দির সমান সংস্কৃতির সমান সমান্ত্রে সংস্কৃতির সমান দুই হাজার হচ্ছে কম বেশি পনেরোটি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো আঠেরোটি মান এক করে এক কিন্তু আঠেরো সময় সমান আঠেরো প্রথম চণ্ডীর আদেশ পান বীর হনুমান আদেশ পেয়ে হনুমান কি করেছিল দেখবি চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মট অট্টালিকা ভেঙে খান খান করেছিল প্রশ্ন ধীবর আংটিটি কীভাবে পেয়েছিল দেখবে ধীবর একটা রুই মাছ টুকরো করে কাটতে গিয়ে মাছের পেটের মধ্যে মণিমুক্তা ঝলমলে আংটিটা দেখতে পেয়েছিল প্রশ্ন কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল তো লিখবে কিরবিজরা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল প্রশ্ন আমি চমকে উঠলুম বক্তার চমকে ওঠার কারণগুলো তো লিখবে বাংলাদেশের এক প্রান্তিক অঞ্চলের এক বৃদ্ধের মুখে চেনা কণ্ঠস্বরে তা সুকুমার নামের ডাক শুনে কথক চমকে গিয়েছিলেন প্রশ্ন ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না লেখক কেন এরকম বলেছেন হবে বাঙালি হিন্দুরা সত্য হাই পেন শিব হাইপেন সুন্দরের প্রতিষ্ঠায় যারা বাধা দেয় তাদের বিরোধী বাঙালি মুসলমানরাও একই কাজ করে তাই লেখক আলোচ্য মন্তব্যটি করেছেন পরে প্রশ্ন বেশ সুন্দর দেখায় হিমালয় দর্শন রচনাংশে লেখিকা কোন জিনিসটিকে বেশ সুন্দর দেখায় বলে মন্তব্য করেছেন তবে লেখিকা বেগম রোকেয়া ছোটো ছোটো রেল গাড়িগুলিকে খেলনা গাড়ির মতো সুন্দর দেখায় বলে মন্তব্য করেছেন এবং সারা রাত মিছে দাঁড় টানি সারা রাত দাঁড় টানা কেমন করে মিছে হয়ে যায় উঠতে কবির নৌকা তটের কিনারে নোঙরে বাধা পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত প্রশ্ন আভমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছিল দেখবে আভমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম বাংলার গরিবের উঠোনে লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন ভগবান পড়ে ভাসি। ভগবান বলতে কবি কাকে বা কাদের বুঝিয়েছেন এখানে ভগবান বলতে কবি মৃত্যুঞ্জয়ী বীর বিপ্লবীদের যারা স্বদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন তাদের বুঝিয়েছেন ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট বলতে কবি কি বুঝিয়েছেন লিখবে বঙ্গভূমির উত্তরে বরফে ঢাকা হিমালয়ান পর্বতমালা সূর্য কিরণে যে সোনার রং ধারণ করে কবি তাকেই বাংলা মায়ের কপালে সোনার মুকুট বলেছেন দিনটা ভারী বৃষ্টি দিনটা বৃষ্টির লাগবে শীতের দিন হলেও বাদলার কারণে আকাশ মেঘাচ্ছন্ন এবং পৃথিবীর স্নান হয়ে উঠেছে তাই দিনটা এত বৃষ্টি প্রশ্ন রাধারানী প্রাপ্ত টাকা ভাঙিয়ে কি করেছিল রাধারানী বাজারে গিয়ে প্রাপ্ত টাকা ভাঙিয়ে মায়ের পথ্য তৈরি জিনিসপত্র প্রদীপের তেল কিনেছিল স্কুলের সঙ্গে চন্দ্রনাথ কীভাবে সব সম্পর্ক মিটিয়েছিল দেখবে দু তিন মাসের মাইনে বাড়তি দিয়ে সব দেনা বাওনা মিটিয়ে চন্দনা স্কুলের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছিল প্রশ্ন তদ্ভব শব্দ যে যেসব শব্দ থেকে সোজাসুজি বাংলায় আসেনি মধ্যবর্তী পর্বে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন লাভ করে বাংলায় এসেছে তাদের তদ্ভব শব্দ বলা হয় তৎ ইজিক টু সংস্কৃত ভবিষ্যৎ উৎপন্ন অর্থাৎ তদ্ভব কির অর্থ সংস্কৃত থেকে উৎপন্ন অর্ধনাত্ম শব্দ কাকিডি যে সব। সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলোকে বলা হয় অর্ধদশম শব্দ যেমন জ্যোৎস্না থেকে জ্যোৎস্না শ্রাদ্ধ থেকে ছেড় গৃহিণী থেকে গিন্নি বৈষব থেকে বৈষ্ণব কুচ্ছি থেকে কুচ্ছি আচ্ছা পদ বলতে কি বোঝু উত্তর লিখবে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে পদ প্রধানত দুই প্রকার যথা নামপদ আর ক্রিয়াপদ প্লুতস্বর কাকে বলে যখন কোনো উতি অতি রূপে উচ্চারণ করা হয় তখন তখন তাকে প্লুতর স্বর কোনো স্বরধ্বনিকে বলে শুনে একটি বাক্যে নাম ধাতুযোগ ক্রিয়ার উদাহরণ দেওয়া লিখবে আয়েশা পড়াশোনা করছে এই বাক্যে করছে ক্রিয়াপদটি এসেছে কর ধাতুর সঙ্গে ছে বিভক্তি যুক্ত হয়ে নদী আপন বেগে পাগল পাড়া পাড়া কী ধরনের অব্যক্ত আলঙ্কারিক অব্যয় পরে যে তিনে তাকে কম বেশি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দেওয়া প্রশ্নের মান রয়েছে তিন প্রথম পাশে পাশে সকলেই তাকে ঈশা করে তাকে বলতে কার কথা বলা হয়েছে সেই ব্যক্তিকে ঈর্ষা করার কারণ কি ওয়ান প্লাস টু উদ্দিষ্ট ব্যক্তি লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্প থেকে উদ্ধৃতাংশে তাকে বলতে কাহিনীর প্রধান চরিত্র বাকির জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসকে বোঝানো হয়েছে ঈশার কারণ ৩৫ বছরের অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে দুশো ঘোড়া দেড়শো গরুমোশ বারোশো ভেড়া ও ভাড়াটে মজুদের মণিপ হয়ে ওঠে ইলিয়াস তার এই সমৃদ্ধি এবং প্রচুর ধনসম্পত্তি দেখেই প্রতিবেশীরা হিংসা করতে শুরু করে প্রশ্ন আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে বক্তার ছাত্র কাকে কিভাবে অমর করেছে ওয়ান টু উদ্দিষ্ট ব্যক্তি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে ছাত্র তার ছেলেবেলার অঙ্কের মাস্টারমশাইকে অমর করে দিয়েছে অমরত দান অঙ্কে অসাধারণ দক্ষ মাস্টারমশাই ভাবতেই পারতেন না যে তার ছাত্ররা অঙ্ক পারবে না মেরে বকে ছাত্রদের তিনি অঙ্ক শেখাতে চাইতেন ফলে ছাত্রদের কাছে তিনি ছিলেন বিভীষিকা তার এক ছাত্র সুকুমার পরবর্তীকালে মাস্টারমশাইকে নিয়ে তার বিভীষিকাময় অভিজ্ঞতা একটি পত্রিকায় লিখেছিলেন সেটি পড়েই মাস্টার মশায়ের মনে হয়েছিল ছাপার অক্ষরে তার কথা লিখে তাকে অমর করে দিয়েছে তারা দেখা কমবেশি কম শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন দাও প্রশ্নের মানুষ দিন প্রথম বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর রস শব্দের অর্থ কি কোথাকার প্রজারা কী কারণে বিপাকে পড়েছিল রস শব্দের অর্থ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া উদ্ধৃতাংশে উল্লেখিত রস শব্দের অর্থ পালিয়ে যাওয়া বিপাকে পড়ার কারণ দেবী চণ্ডীর ইচ্ছা অনুযায়ী কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টির বিপর্যয় ডেকে আনে আকাশ ঘন মেঘে ঢেকে যায় ঘন অন্ধকারে প্রজাদের নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না প্রবল বৃষ্টির সঙ্গে মেঘের গম্ভীর গর্জন ও ঝড়ের তাণ্ডবে সেখানকার প্রজারা বিপদের আশঙ্কায় ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায় পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ এ কথা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন উত্ত লিখবে কবির বক্তব্য হেয়া কবিতার উদ্ধৃত পঙ্ক্তিতে কবি রবীন্দ্রনাথ নাগরিক জীবন ও গ্রামীণ জীবনের একটি তুলনামূলক ছবি পাঠকের সামনে তুলে ধরেছেন নাগরিক জীবন ক্ষমতা দখলের লড়াই উত্তাল রাষ্ট্রনায়কেরা সেখানে আত্মপ্রতিষ্ঠার লড়াইয়ে ব্যস্ত ঘোরজলে সাম্রাজ্যের উত্থান উত্থানাইপেন পতনের কাহিনী ইতিহাসের অধ্যায় পাল্টে যায় রক্তাত্তার পথ ধরে মানুষ পারস্পরিক হানাহানি ও দ্বন্দ্বে লিপ্ত হয় এই হিংসা ও লড়াই পৃথিবীর বুকে ডেকে আনে চরম সর্বনাশ তাকে রয়েছে কম বেশি ষাটটি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন তথা প্রশ্নের মানুষ দিন প্রথম ইহার সৌন্দর্য বর্ণাতীত কিসের কথা বলা হয়েছে প্রথম তাকে সামনাসামনি দেখার দৃশ্যটি উল্লেখ করো উদ্দিষ্ট বিষয় হিমালয় দর্শন রচনায় যাওয়ার সময় লেখিকা বেগম রোকেয়া যে জলপ্রপাতগুলি দেখেছিলেন আলোচ্য দৃতাংশে সেগুলির কথা বলা হয়েছে সামনাসামনি দেখার দৃশ্য লেখিকার মনের মধ্যে পাহাড়ের পাশাঢ় হৃদয় ভেদ করে ঝর্নার ছুটে চলা বিস্ময় জাগায় যখন একটা বড় ঝর্নার কাছে ট্রেন থামে তখন লেখিকার মনে হয় যে তাদের প্রাণ ভরে জলপ্রবাহ দেখার সুযোগ করে দিতেই ট্রেন থেমেছে পরে অবশ্য জানতে পারেন জল পরিবর্তনের জন্য ট্রেনের এই থামা তবে তাদের ঝর্ণা দেখার আকাঙ্ক্ষা এই কারণেই পূর্ণ হয়েছিল বাঙালির হিয়া অমিও মথিয়া নিমায় ধরেছে কায়া পঙ্ক্তির তাৎপর্য বিশ্লেষণ করো সত্যনাথ দত্তের লেখা আমরা কবিতা থেকে উদ্ধৃত পংক্তিটি নেওয়া হয়েছে পঙ্ক্তিটির আক্ষরিক অর্থ হলো বাঙালির হৃদয়ের অমৃত মন্থন করে শ্রী চৈতন্যদেব দেহ ধারণ করেছেন অমীয় শব্দের অর্থ অমৃত বা সুধা অর্থাৎ যা পান করলে অমর হওয়া যায় কিন্তু এক্ষেত্রে অমীয় বলতে বাঙালির হৃদয়ের যাবতীয় সদ্গুণ যেমন দয়া প্রেম ভালোবাসা ভক্তি সতাকে বোঝানো হয়েছে বাঙালি হৃদয়ে এই যাবতীয় গুণয়ে মহাপ্রভু শ্রী চৈতন্যের মধ্যে প্রকাশিত হয়েছে ছয় দেখা যাচ্ছে কম বেশি সাতটি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দেওয়া প্রশ্নের মান রয়েছে তিন প্রথম শকুন্তলা অপমানিত হলেন রাজসভায় শকুন্তলাকে শকুন্তলার এই অপমানের কারণ কি ওয়ান প্লাস টু শকুন্তলার পরিচয় শকুন্তলা ছিলেন মহর্ষিকরের পালিতা কন্যা শকুন্তলার অপমানের কারণ দুষ্মন্ত যখন শকুন্তলাকে বিবাহ করে তার কাছ থেকে বিদায় নিয়েছিলেন তখন তাকে একটি আংটি পরিয়ে দিয়েছিলেন শকুন্তলাকে শকুন্তলার সখীরা মনে করেন যে অভিশাপকে ব্যর্থ করার জন্য এই আংটিটি হবে চিহ্ন কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়ার পথে স্নানের সময় শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে যায় রাজসভায় শকুন্তলা কোনো চিহ্ন দেখাতে না পারায় অপমানিত হন প্রশ্ন তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি বক্তাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন ওই ব্যক্তির প্রতিক্রিয়া কী ছিল ওয়ান টু উদ্দিষ্ট ব্যক্তি কালিদাসের ধীবর বৃত্তান্ত থেকে নেওয়া নাট্যদিশে রাজশেলক ধীবরকে উদ্দেশ্য করে প্রশ্নোদ্ধিত মন্তব্যটি করেছেন উদ্দিষ্ট ব্যক্তির প্রতিক্রিয়া ধীবরের পেশা নিয়ে রাজশেলক ব্যঙ্গ করলে ধীবর তার প্রতিবাদ বা তীব্র প্রতিবাদ করে সে এরকম কথা বলতে রাজশালোকে নিষেধ করে আর আরও বলে মানুষ যে বৃত্তি নিয়ে জন্মেছে তা নিন্দনীয় হলেও কখনও পরিত্যাগ করা উচিত নয় বেদজ্ঞ ব্রাহ্মণের উদাহরণ দিয়ে সে জানায় সবে দায় পরামর্শ হলেও যজ্ঞের পশুবদের সময় নির্দয় হন অর্থাৎ কোনো পেশায় সম্পূর্ণভাবে ত্রুটিহীন নয় সাধারণ কম বেশি সাতটি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন দুধ প্রশ্নের মানুষ দিন প্রথম এক মাসের মধ্যেই আমার পরিকল্পনা বাস্তবে পরিণত হলো কোন পরিকল্পনার কথা বলা হয়েছে লেখ উদ্দিষ্ট পরিকল্পনা স্বর্ণবণির পাতা খেয়ে গিরিবাসী উকিল জয়গোপাল মিত্র সেরে যাওয়ার পরে গিরিতে এই ওষুধের কথা ছড়িয়ে পড়ে কিন্তু শুকনো পাতা গুঁড়ো করে দুধে মিশিয়ে খাওয়ার প্রাচীন পদ্ধতিটা শঙ্করের ভালো লাগছিল না তাই তিনি স্বর্ণবণির বড়ি তৈরির পরিকল্পনা নেন পঁচিশ বছরের জন্মদিনে গরমের ছুটিতে বাড়িতে বসে তিনি একটা কল বানান যার হাতল ঘোড়ালে কলের নিচ দিয়ে বেরিয়ে আসে একটার পর একটা বড়ি সেই মুহূর্তে এই বড়ির নাম তিনি দেন মিরাকিউরাল কথাটা শুনে আমার মনে একটা মিশ্র ভাবনা দেখা দিল মন্তব্যটি ব্যাখ্যা করো সান্ডার্স প্রফেসর শঙ্কুর মিরাকিউলার বড়ির কেমিক্যাল অ্যানালিসিস করিয়ে আনার পর দেখা যায় সেখানে সমস্ত রকম ভিটামিন তো আছেই তার সঙ্গে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস আয়রন স্পরাস আয়রন আয়োডিন ইত্যাদি উপাদানও আছে আর আছে এমন একটি উপাদান যা কোনো পরিচয় নসায়ন নেই যে কারণে কোনো ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে এই ওষুধ তৈরি করা যাবে না শঙ্কু এটা শঙ্কুই হবে সেই ওষুধের একমাত্র সত্ত্বাধিকারী কথাটি শঙ্কুর মধ্যে মিশ্রভাব জাগায় কারণ ওষুধ শুধু তার ওই জিনিস ভাবতে ভালো লাগলে ওষুধটাকে বাজারে ছা না গেলে কোটি কোটি মূর্ষ মানুষ এর সাহায্য থেকে বঞ্চিত হবে আছে তাকে রয়েছে কম বেশি একশো পঞ্চাশটি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া প্রশ্নের মান রয়েছে পাঁচ প্রথম চন্দ্রনাথ গল্পে চন্দ্রনাথের চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো চন্দ্রনাথের চরিত্র বৈশিষ্ট্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রনাথ গল্পের কেন্দ্রীয় চরিত্র চন্দ্রনাথ নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে অহংকারী এক কিশোর অহংকারী তাই স্কুলের পরীক্ষায় হিরুর প্রথম হওয়া এবং নিজের দ্বিতীয় হওয়াকে সে মানতে পারেন না হিরুর বিরুদ্ধে অসুদায় অবলম্বনের অভিযোগ আনে চন্দ্রনাথ নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে দেখতে সে এতটাই ভালোবাসে যে বিদ্যালয়ের পরীক্ষায় কাল্পনিক ফলাফলও তৈরি করে চন্দ্রনাথ এবং সেখানে নিজের নম্বরের অনুপাতে বাকিদের ফলাফলও ঠিক করে ফেলে দাম্ভিকতা চন্দ্রনার মধ্যে ঔদ্ধত্যের প্রকাশ ঘটে যখন সে স্কুলকে দ্বিতীয় স্থান অর্জনের পুরস্কার প্রত্যাখ্যান করে চিঠি দেয় প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে গুরুদক্ষিণার যুগ আর নেই বলার মধ্যে তার এই দাম্ভিকতায় ফুটে ওঠে এক্ষেত্রে নিজের দাদার নির্দেশেও সে শুধু দাদার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ করেনি তাই হিরুর কাকার বিশেষ পুরস্কার প্রস্তাবকে চন্দ্রনাথের অপমানজনক বলে মনে হয়েছে সৌজনতার অভাব অহংকারের কারণেই হিরুর বাড়ির প্রীতিভোজ আমন্ত্রণ পেয়েও চন্দ্রনাথ হাজির হয়নি বরং স্কলারশিপ পাওয়ার মতো সামান্য কারণে অনুষ্ঠান করার প্রয়োজন ছিল না বলে চিঠি লিখে রেখে গেছে সব মিলিয়ে অহংকার চূড়ান্ত আত্মমর্যাদা এবং চরম আত্মকেন্দ্রিকতার প্রতীক হয়ে উঠেছে চন্দ্রনাথ চরিত্রটি প্রবেশনা আগত রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরল রাধারানী কোথা থেকে ফিরল সে কাঁদছিল কেন ওয়ান প্লাস ফোর উদ্দিষ্ট স্থান ভূমিকমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী রচনাংশে রাধারানী নামের মেয়েটি মাহেশের রথের মেলা থেকে ফিরছিল রাধারানী কাদার কারণ পথ্য সংগ্রহের প্রচেষ্টা রাজারানী তার অসুস্থ মায়ের জন্য পথ্য সংগ্রহের উদ্দেশ্যে বনফুলের একটি মালা গেঁথে সেটি বিক্রি করার জন্য রথের মেলায় গিয়েছিল কিন্তু রথের দড়ি অর্ধেক টানার পরেই বৃষ্টি আরম্ভ হয় ব্যর্থতা ও পুনঃপ্রচেষ্টা বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ার ফলে তার মালা কেউ কেন না রাজারিণী মনে মনে ভাবছিল যে বৃষ্টি কিছুটা থামলে হয়তো আবার মেলা জমবে তাই সে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করতে থাকে কিন্তু বৃষ্টি থামে না ফলে মেলার লোকের ভিড়ও হয় না পরের পয়েন্ট করবে হতাশজনক পরিণতি সন্ধ্যা পার হয়ে রাত হয় চারপাশে অন্ধকার নেমে আসে কাদাময় পিছল পদে কোনো কিছুই দেখা যায় না মায়ের অসুস্থতা খাদের অভাব ইত্যাদির কথা ভেবে রাধারানী দুশ্চিন্তা হতাশায় কাতর হয়ে পড়ে প্রবল অসহায়তা থেকেই সে কাঁদে কাঁদে বাড়ির পথে ফিরতে থাকে একশো নয় দাগে রয়েছে কম বেশি একশো পঞ্চাশি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন দিতে প্রশ্নের মান রয়েছে পাঁচ প্রথম প্রশ্ন খেয়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর নগর ও গ্রাম জীবনের যে তুলনামূলক ছবিটি তুলে ধরেছেন তা নিজের ভাষায় লেখো দেখে নাও প্রশ্নের উত্তরটা আমি আর মুখে বলছি না মুখে বলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ফলে তোমাদেরই অসুবিধা হবে আমি আস্তে আস্তে কল ডাউন করি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খালেদে নোট ডাউন করে নেবে প্রথম পয়েন্ট করবে কথামুখ তারপরের পয়েন্ট করবে আত্মীয়তার বন্ধন পরের পয়েন্ট করবে হৃদয়ের যোগাযোগ ভালো করে দেখে নাও পরের পয়েন্ট করবে সহজ সরল পল্লী জীবন পরের প্রশ্ন তোমাদের রয়েছে আকাশে সাতটি তারা কবিতায় জীবনানন্দের প্রকৃতি চেতনার সংক্ষিপ্ত পরিচয় দাও ভালো করে দেখে নাও তোমরা অবশ্যই কিন্তু প্রশ্নের উত্তরটা এখান থেকে লিখে নেবে বা এখান থেকেই তোমরা কিন্তু ভিডিওতে থামিয়ে থামিয়ে প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে নেবে পয়েন্ট করবে কবির প্রকৃতি চেতনা পরের পয়েন্ট করবে দিগন্ত রেখায় বিলীন পরের পয়েন্ট করবে এলোকেশি কন্যা পরের পয়েন্ট করবে সন্ধ্যার রূপ দেখো দশে তাকে রয়েছে কম বেশি একশো পঞ্চাশ শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের তুমি প্রশ্নের মান রয়েছে পাঁচ প্রথম কাশিয়াং যাত্রাপথে হিমালয়ের যে সৌন্দর্য দেখে লেখিকা মুগ্ধ হয়েছিলেন তার স্বরূপ বিশ্লেষণ করো অথবা হিমালয় দর্শন রচনাটি অবলম্বন করে লেখিকার শিলিগুড়ি থেকে কার্সিয়াং যাত্রাপথের বর্ণনা দাও ভালো করে দেখে নাও পয়েন্ট করবে কাশিয়াংয়ের উচ্চতা তারপরে মেন পয়েন্ট করবে যাত্রাপথের সৌন্দর্য প্রথম পয়েন্ট করবে সবুজ অরণ্য পরের পয়েন্ট করবে কুয়াশার আস্তরণ ভালো করে দেখে নাও পরে পয়েন্ট করবে প্রাকৃতিক শোভা তারপরে পয়েন্ট করবে ঘন কেশ রাশি তারপরে পয়েন্ট করবে জলপ্রপাতের সৌন্দর্য পরের প্রশ্ন অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসও এই বিজ্ঞাপনের কোন ইতিহাসের কথা এখানে বলা হয়েছে নিজের ভাষায় লেখো বিজ্ঞাপনের ইতিহাস ভালো করে দেখে নাও ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরটা পরে তোমাদের এগারো থেকে কম বেশি একশো শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর প্রশ্নের মান রয়েছে পাঁচ প্রথম ধীবর বৃত্তান্ত নাট্যদিশে ধীবরের চরিত্রকে যেভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো পয়েন্ট করে কথা মুখ পরে পয়েন্ট করবে পেশার প্রতি বোধ পরের পয়েন্ট করবে সততা পরের প্রশ্ন হচ্ছে ধিবর বৃত্তান্ত নাট্যাংশে রক্ষীগণ ও রাজশালকের ভূমিকা আলোচনা করো প্রথম পয়েন্ট করবে রক্ষীদের ভূমিকা ভালো করে দেখে নাও পরের পয়েন্ট করবে রাজশালকের ভূমিকা ভালো করে দেখে নাও রাজশালকের ভূমিকাটা কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সে কমেন্ট করে দেওয়া একদমই ভুলবে না দেখো দাগে প্রশ্ন রয়েছে কম বেশি একশো শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তরতা প্রশ্নের মান রয়েছে পাঁচ প্রথম স্বর্ণোপণী গল্পে প্রফেসর শঙ্কু তার আবিষ্কারের কী কী তালিকা দিয়েছিলেন পয়েন্ট করবে আবিষ্কারের তালিকা প্রাক কথন পরের পয়েন্ট করবে মিরা কিউরল পরের পয়েন্ট অ্যান হিলিন পিস্তল ভালো করে দেখে নাও পরের পয়েন্ট করবে এয়ার কন্ডিশনিং পিল পরের পয়েন্ট করবে রিমেমব্রেন ভালো করে দেখে নাও তারপরের প্রশ্ন রয়েছে এটাই যে স্বর্ণপণি তাতে কোনো সন্দেহ নেই কে কিভাবে স্বর্ণপণি পেয়েছিলেন বিবৃত কর উদ্দিষ্ট ব্যক্তি পরের পয়েন্ট করবে স্বর্ণপণি পাওয়ার বিবরণ ভালো করে দেখে নাও কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দিধ হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তারপর পরের প্রশ্ন তেরো দাগে কম বেশি তিনশোটি শব্দে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো প্রশ্নের মানরচু দশ প্রথম বাংলার উৎসব বিজ্ঞান ও কুসংস্কার পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ একজন আদর্শ মহাপুরুষ দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ ভালো করে দেখে নাও এই পাঁচটি প্রবন্ধ রচনায় কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেহেতু পাঁচটি প্রবন্ধ রচনায় কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে একটি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা কিন্তু থাকবে সেহেতু বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে তারপরে চোদ্দ লাগে রয়েছে নির্দেশ অনুসারে নিচে যে কোনো একটি প্রশ্ন প্রশ্নের মান রয়েছে চার প্রথম রয়েছে প্রদত্ত অংশের ভাবার্থ লেখো ভালো করে তোমরা এটা পড়ে নেবে পড়ে নিয়ে তারপরে কিন্তু এই অংশটা তোমাদের ভাবার্থ লিখতে হবে যেটাই তোমাদের প্রশ্নমাত্র দেওয়া থাকবে সেটা পড়ে তারপরে কিন্তু সেটার ভাবার্থ লিখতে হবে হচ্ছে প্রদত্ত রচনার এক তৃতীয়াংশ শব্দের মধ্যে সারাংশ লেখো এখানের ক্ষেত্রেও কিন্তু সেম তোমাদের এটা ভালো করে পড়তে হবে যে প্যাসটা দেওয়া রয়েছে সেই রচনাটা পড়ে তারপরে কিন্তু এটার শ্বাস কিন্তু তোমাদের লিখতে হবে ভালো করে দেখে নাও খুব ভালো করে পড়ে নিয়ে তারপরে কিন্তু সারসংক্ষেপটা তোমাদের লিখতে হবে তারপরে দেখো চোদ্দ তিনের দাগে রয়েছে কম বেশি একশো পঞ্চাশ শব্দের নিচের সংকেত সূত্র অবলম্বন করে একটি গল্প রচনা করো দেখো কিছু সংকেত দেওয়া রয়েছে অর্থাৎ কিছু হিংস দিয়ে দেওয়া রয়েছে তার ভিত্তিতে তোমাদের কিন্তু একটা রচনা লিখতে হবে ভালো করে দেখে নাও দেখো তারপরে তোমাদের ভাব সম্প্রসারণ করো স্বার্থময় যে জনবিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো সেখানেই বাঁচিতে ভাব সম্প্রসারণটা তোমাদের স্কুল থেকে যেগুলো বলা হবে সেগুলো কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিটির অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার ভালো কোশ্চেনটা দেখে নাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু থার্ড স্যামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হবে সেই তো ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে নেই ভুলবে না আর আমার চ্যানেল নতুন হত লাল কাল সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল বেলাইকর্ষে প্রেস করবে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা আমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সহ সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এই বছর নবম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নকালাম এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধবী আত্মীয়সংস সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করলো যারা এই বছর নবম শ্রেণীতে পড়ছে ভালো করে দেখে নাও কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি উত্তরই কিন্তু এই বছরের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতের দিকে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে বা এখান থেকেই তোমরা কিন্তু ভিডিওকে থামিয়ে থামিয়ে প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু মুখস্থ করে ফেলবে